নিজেকে অনেক সুন্দর আর দাগমুক্ত করতে আজকে আমি চলে এসেছি আসিফ স্যারের কাছে। মূলত আমার স্কিনে প্রচণ্ড ব্রণ হচ্ছে, আর এই ব্রণগুলোকে চিরতরে রিমুভ করার জন্য আসিফ স্যারের কাছে চলে আসা। সত্যি এটা কিভাবে সম্ভব এটা জানতে হলে ফুল ভিডিওর সাথে আপনাদের সবাইকে থাকতে হবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা তুজ্জোহরা, ফাতেমা রনি ফেসবুক পেজ থেকে। আজকে আমি চলে এসেছি আসিফ হোমিও রিচার্জ সেন্টারে। এটা মূলত আমাদের রংপুর মুলাটুল যে ব্রিজটা রয়েছে সেটার সাথেই লাগানো এই রিচার্জ সেন্টারটা। এখানে অনেক ধরনের ট্রিটমেন্ট হয়ে থাকে, তবে আজকে আমি এখানে আমার ব্রণের ট্রিটমেন্ট করার জন্য চলে আসলাম। ভাবলাম একটা ভিডিও করে নিই, আপনাদের উপকারে আসবে। আপনাদের ভালো লাগা আর ভালোবাসাই তো আমার এই ফেসবুক পেজটা, তো আপনাদের উপকারে আসবে এমন সব ভিডিওই কিন্তু আমি বেসিক্যালি করে থাকি। তো ইদানিং আমার স্কিনে এত পরিমাণে হচ্ছে ব্রণ হচ্ছে, তো এই কথা চিন্তা করতে করতেই ফেসবুকে স্যারের যে ফেসবুক পেজটা, আসিফ স্যারের যে ফেসবুক পেজটা আর কি, সেটা পেয়ে গেলাম। তো দেন ওনার সাথে ফোনে কথা বলি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন ওনার চেম্বারে চলে আসি। তো স্যার আমার স্কিনটাকে পরীক্ষা করে যেটা জানালো যে ওনার এখানে ব্রণের খুব ভালো একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট আছে, সেটা নেওয়ার জন্যই আমি এখানে শুয়ে পড়লাম। পার্মানেন্ট ট্রিটমেন্ট নিতে কে না চায় বলুন? ক্রিম দিয়ে স্কিনে ব্রণ কখনোই পার্মানেন্ট হবে না, সেটা আমার জানা আছে। আর এখানে আরও অনেক ধরনের ট্রিটমেন্ট হয়। দেন এই অ্যাপটা যে ট্রিটমেন্টটা নিচ্ছে এটা হচ্ছে কার্বন ফিলিং মেবি, তো এটা হচ্ছে যাদের একটু শ্যামলা স্কিন তারা চাইলে এই ট্রিটমেন্টটা নিতে পারেন। কয়েক শেড মানে সুন্দর হয়ে যাওয়া যায় এই ট্রিটমেন্টের পরেই। ইভেন এই অ্যাপটা হচ্ছে আসিল, যে আসিল উঠানোর ট্রিটমেন্টটা নিচ্ছিল। তো আমি মূলত ব্রণের ট্রিটমেন্ট নিব, কারণ আমাকে ব্রণগুলো প্রচণ্ড পরিমাণ জ্বালাতন করছে, যেহেতু আমাকে অনেক মানে মেকআপে থাকতে হয় ইদানিং, আর বাহিরের প্রচণ্ড খাবার খেতে হয়, চিংড়ি মাছ গরু মাংস তো আছেই, তো এসব খেয়ে খেয়ে আমার স্কিনে এত পরিমাণ ব্রণ। আর এই ব্রণগুলো একটা দুটো থেকে দাগে পরিণত হয়, তো এই দাগগুলো চিরতরে রিমুভ এবং এই ব্রণগুলোকে চিরতরে রিমুভ করতে কে না চায় বলুন? ক্রিমের মাধ্যমে কিন্তু এটা কখনোই সম্ভব না আমরা জানি। তো এরকম কিছু চিন্তা করতে করতে আসিফ স্যারের পেজটা আমার সামনে চলে আসে, দেন আমি স্যারের কাছে চলে আসি। তো স্যার যেটা জানালো যে ওনার এখানে অনেকেই এই ধরনের ট্রিটমেন্ট নিয়েছে, ইভেন আমাকে বলেছে কোন কোন বড় বড় প্রতিষ্ঠানের ওয়াইফরা, রংপুরের কোন কোন বড় বড় মানুষরা ট্রিটমেন্ট নিয়েছে। তো যাই হোক, ওনাদেরও সবাইকে আমি চিনি, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, তাই এটা আর কি হাইলাইট হয়নি। তো সবার কথা শুনে আমিও ট্রিটমেন্টটা নিতে বসে পড়লাম। এখানে অনেক ধরনের ট্রিটমেন্ট হয়, স্যারের কিছু কথা আমি ভিডিওর মাঝখানে রেখেছি, আপনারা সেখান থেকে সব জানতে পারবেন। আমার কমেন্টে ডিটেলস লেখা থাকবে, স্যারের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানেও স্যারকে ফোন দিয়ে আপনারা শুনে নিতে পারেন। আর আপনারা তো অবশ্যই চলে আসবেন, রংপুরে মেবি একমাত্র এই স্যারই এই কাজগুলো করছে, আর কোথাও মেবি এই কাজগুলো হচ্ছে না আমার জানা মতে। তো স্যারের এখানে যেসব ট্রিটমেন্ট আমি নিয়েছি সেটাই ছিল আমার ব্রণের, আর কিছু আমার নেওয়া হয়নি। আর এই যে এই মেশিনের মাধ্যমে কিন্তু স্যার আমাকে ট্রিটমেন্ট দিয়েছে, এটা দেখতে কিছুটা হাইড্রোফেশিয়ালের মতো হলেও এটা সেটা কাজ হয় না, এটা বেসিক্যালি স্যারের যে ট্রিটমেন্টগুলো হয় সেই কাজগুলোই মূলত হয়ে থাকে। তো স্যারের এখানে পরামর্শ ফি হচ্ছে 500 টাকা। তো স্যারের কিছু কথা আমি রেখেছি, প্লিজ ওনার কথাগুলো মনোযোগ দিয়ে। আমি ডাক্তার আসিফ জামাল, আসিফ হোমিও রিসার্চ সেন্টার থেকে। আমরা লেজার ট্রিটমেন্ট করি, সেই লেজারে আমাদের কিউ সুইজ লেজার আমাদের আছে, সেই লেজার দিয়ে আমরা তিল আঁচি রিমুভ করতে পারি একদম নিখুঁতভাবে। কার্বন পিলিং করি যাতে স্কিন আস্তে আস্তে ব্রাইট হয়, ডে বাই ডে ব্রাইট হইতে থাকে, এবং ব্রণের মেস্তার যে কোনো কালো দাগ, জন্মদাগ, সব দাগগুলো আমরা রিমুভ করতে পারি একদম নিখুঁতভাবে, ঠিক আছে। স্কিনের বিউটিফিকেশন গ্লামার ভিত্তিক আমাদের মাইক্রোডার্মাবেশন আছে, মাইক্রো নিডলিং আমরা করি, এছাড়া হিজামা থেরাপি দিই। হিজামা থেরাপির দ্বারা শরীরের টক্সিনটা বের হয়ে যায়, ওপেন পোর্স, ব্ল্যাক হেডস, স্কিনের ডার্ক সার্কেল, যাবতীয় স্কিনকে একদম নিখুঁত সুন্দর বিউটিফিকেশন বাড়ানোর জন্য যেটা প্রয়োজন সেটা শরীরের টক্সিনটা বের হওয়ার কারণে আস্তে আস্তে স্কিন, চুল, চোখ সব কিছু ইম্প্রুভ হয়, ভালো হয়, ঠিক আছে। আপু আমাদের কাছে এসে ট্রিটমেন্ট নিয়েছেন ব্রণের, ওনার ব্রণের ভিতর থেকে যে র্যাশ থাকে, স্কিনে 213 প্রকারের অ্যালার্জি থাকে, 300 মিলিয়নের উপরে কোষ আছে, 2 ট্রিলিয়নের উপরে অণুজীব আছে, সেগুলো স্কিনের ভিতর থেকে হেলদি করে, যার ফলে স্কিনটা একদম ন্যাচারাল লুক আসে, বিউটিফিকেশন গ্লামার বৃদ্ধি পায় অনেক বেশি। তো আপু আসাতে আপুকে অনেক ধন্যবাদ। তা
আপুর মাধ্যমে এখানে আসাতে আপু আগামী আট দিন 10 দিন কেউ যদি আপুর রেফারেন্সে আসে আমরা অবশ্যই তাকে কিছু অনার করব। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন। তো স্যারকে বললাম যে ওনার কিছু প্রোডাক্ট যেন আমাকে দেখানো হয়, উনি সেগুলো দেখাচ্ছিল। প্রত্যেকটা প্রোডাক্ট অনেক অনেক দামি আর এই প্রোডাক্টগুলো দিয়েই উনি মূলত এই কাজগুলো করে থাকে। তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর কারো না কারো উপকারে তো অবশ্যই এসেছে। আপনাদের প্রয়োজনে অবশ্যই আপনারা এই স্যারের কাছে চলে আসবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।